지나가네. 사람도 지나가. 다운도 받았잖아. 나비 그랬어. 다른 앞뒤 다른 바. এখানে দুইজন আসামি গ্রেপ্তার আছে আপনারা জানেন যে আমির আলী যে একজন মানে এসআই যিনি এক নম্বর আসামি এবং দ্বিতীয় নম্বর আসামি সুজন চন্দ্র শ্রী সুজন চন্দ্র রায় এর বাইরে পুলিশের মহাপরিদর্শক অন্য আরেকটা মামলায় গ্রেপ্তার আছে ফলে আমরা দুইজন গ্রেপ্তার আছে আর আরেকজন পুলিশের কাস্টোডিতেই আছে আমরা সুস্পষ্ট করে যাদের অভিযোগ পেয়েছি তাদের বাইরে এই মামলায় কাদের কাউকে যুক্ত করা হয়নি ফলে সুনির্দিষ্ট যে ভিডিও ফুটেজ এবং সিসিটিভি ফুটেজ সংবাদ মাধ্যমে যাদেরকে নাম পেয়েছি এবং ঘটনাস্থলে যাদেরকে যারা ছিলেন তাদেরকেই আসামি করা হয়েছে ফলে আসামি করা হয়েছেন সেটা নিয়ে কোনো রকম এখানে দ্বিধাদ্বন্দ্ব নেই তারা অপরাধ করেছেন আমরা মনে করি অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হোক আইনের আওতায় নেওয়া হোক আমরা এবং এটার সাথে সাথে বলছি এই মামলায় কোনো দীর্ঘসূত্রিতা কিংবা মামলা জট কিংবা এটা ফেলে রেখে অন্য মামলাগুলোর মতো হবে সাগর রনির মতো হবে এটা আমরা আসলে প্রত্যাশিত নয় আমরা একটা এই আবু সাঈদ শহীদ আবু সাঈদের মৃত্যুর মধ্যে দিয়ে একটা দেশের পট পরিবর্তন হলো গণ অভ্যুত্থান হলো ফলে এই মামলা কোনোভাবে দীর্ঘসূত্রিতা আমাদের কাছে কাম্য নয় আমরা অবিলম্বে আবারও দাবি করছি যে এই যারা আসামি শ্রেণীভুক্ত হয়েছে প্রত্যেককে গ্রেপ্তার করা হোক এটা আমরা আবার দাবি করছি যারা আমরা আবারও যারা প্রমাণ সহ যাদেরকে পেয়েছি সিসিটিভি ফুটেজ কিংবা এটা নির্দেশদাতা সেটা আমরা বিজ্ঞ আদালতে ইতিমধ্যে দাখিল করেছি আপনারা মানে দুই তিনবার এটা শুনানি হয়েছে আইনগত নানান রকম জটিলতা পার করে আমরা ওখানে সাবমিট করেছি সেটার আদেশ হয়েছে ইতিমধ্যে এরপরে আপনারা হয়তো জনসম্মুখে আসবে সেটা আমরা মানে সে যে বলেছি যে মানে এইটা এখনই আমরা সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে আপনাদেরকে জানাবো এইখানে বিশ্ববিদ্যালয়ের যারা কর্তা ব্যক্তি তারাও আসলে তারা দায় এড়াতে পারে না ফলে তাদের নামও আসবে আমরা মানে সে যে আপনাদের আপনাদের কাছে সংবাদ সম্মেলনের মধ্যে দিয়েই আমাদের বক্তব্যটা স্পষ্ট করব